হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম মেয়েদের সবচেয়ে পছন্দের কালেকশন নিয়ে। আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর চুড়ির কালেকশন দেখাবো, সেই সাথে বিভিন্ন ডিজাইনের অর্নামেন্টস কালেকশন, ফিঙ্গারিং, ইয়াররিং সব কিছুই কিন্তু দেখাবো, এবং এগুলোর সাথে সবসময়ের মতো কিন্তু আপনাদেরকে প্রাইসটাও জানিয়ে দেওয়া হবে। এই সুন্দর সুন্দর চুড়িগুলোর প্রাইসগুলো হচ্ছে 300 টাকা থেকে শুরু করে 1800-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এগুলো কিন্তু সবই ইন্ডিয়ান কালেকশন এবং অনেক কালারের সুন্দর সুন্দর চুড়ি কিন্তু এখানে আছে। আর বাচ্চাদের এই চুড়িগুলো হচ্ছে মাত্র 300 টাকার মধ্যেই পেয়ে যাবেন। খোপায় পরার জন্য কিন্তু নিউ মার্কেটে অনেক সুন্দর সুন্দর এরকম আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও পাবেন, দেখলে মনে হয় কিন্তু একদম জীবন্ত। আর গায়ে হলুদের জন্য কিন্তু এরকম সুন্দর সুন্দর অনেক চুড়ির কালেকশনও আছে। এখন দেখিয়ে দিব কিছু সুন্দর সুন্দর গহনা, এগুলোর প্রাইসগুলো হচ্ছে 500 টাকা করে, আর এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 750 টাকা। নিউ মার্কেটে কিন্তু অনেক সুন্দর সুন্দর এরকম কালেকশন আসলে আপনারা পেয়ে যাবেন, আর এগুলোর প্রাইসগুলো হচ্ছে 450 করে। আর এখানে কিন্তু কোনো কিছুর প্রাইসই ফিক্সড না, যারা এখনও নিউ মার্কেটে আসেনি, যারা এসেছেন তারা তো জানেনই। এগুলোর প্রাইসগুলো হচ্ছে 500 টাকা করে, আপনারা কিন্তু সব কিছুই বার্গেন করে নিতে পারবেন। এখন কয়েকটা সুন্দর সুন্দর ইয়ারিংয়ের কালেকশন দেখিয়ে দিচ্ছি। আর এই হারগুলোর প্রাইস হচ্ছে এক একটা 650 করে, সুন্দর করে হচ্ছে এরকম কালারফুল রুবি স্টোন সেট করা আছে। নিউ মার্কেটে আসলে এই গহনার মধ্যে কিন্তু আরও অনেক ডিজাইন পাবেন, আমি জাস্ট কয়েকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই গহনাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন কিছু সুন্দর সুন্দর কালারফুল টিকলি দেখিয়ে দিচ্ছি, এগুলোর প্রাইসগুলো হচ্ছে আপনারা 150 থেকে 200 টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। আর এই গহনাগুলো হচ্ছে এক একটা সিঙ্গেল প্রাইস 250 টাকা করে বলছিল। এখন যে গহনাগুলো দেখাচ্ছি এগুলোর অ্যাভারেজ প্রাইসটা হচ্ছে 1700 টাকা করে, আপনারা কিন্তু এখানে বার্গেন করে নিতে পারবেন। মানে সবগুলোর প্রাইসই যখন আমি ওনাকে আস্ক করেছি, উনি বলেছে হচ্ছে এগুলো সবগুলোই গড়ে 1700 টাকা করে। নিউ মার্কেটে যখনই আসি সবসময় কিন্তু ওভার ক্রাউডেড থাকে, সবসময় কিন্তু শপিংয়ের জন্য মানুষ এই প্লেসটাই পছন্দ করে, কারণ অর্নামেন্টের জন্য এই প্লেসটা একদম বেস্ট। এখানে একসাথে এত কালেকশন পাওয়া যায় যা আপনি আর অন্য কোথাও পাবেন না, আর প্রাইসটাও কিন্তু নিউ মার্কেটে তুলনামূলক রিজনেবল। আর এগুলো হচ্ছে 250 টাকা করে এখন যেই সেটটা দেখাচ্ছি। তাছাড়াও কিন্তু এখন স্টোনের আরও কিছু সেট দেখিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে 350 টাকা করে। এগুলোর মধ্যে কিন্তু অনেক সেট আছে স্টোনের মধ্যে, বিভিন্ন কালারের মাল্টি স্টোনেরও আছে, আবার আপনি চাইলে শুধুমাত্র হোয়াইট, ব্লু এগুলো ম্যাচিং করে নিতে পারবেন। এখন কিছু চুড়ির কালেকশন দেখিয়ে দিচ্ছি। এই চুড়িগুলোর সেট হচ্ছে এখানে বলছিল 1200 টাকা, আপনারা কিন্তু দামাদামি করে নিতে পারবেন। তো কয়েকটা সেট একটু দেখিয়ে দিচ্ছি। অনেক চুড়ির কালেকশন আছে, আমার কাছে যেগুলো ভালো লাগছিল আমি জাস্ট ওগুলোই আপনাদেরকে একটু শেয়ার করছি। নিউ মার্কেটে কিন্তু চুড়ির কালেকশনের শেষ নেই। আর এই সেটটাও কিন্তু জোড়া বলছিল হচ্ছে 400 টাকা করে, এগুলোর প্রাইস হচ্ছে পার পিস 200 টাকা করে। এখন হচ্ছে সুন্দর সুন্দর সব ফিঙ্গারিংয়ের কালেকশন দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 150 টাকা থেকে শুরু করে আপনারা 200 টাকার মধ্যে সব কালেকশন পেয়ে যাবেন। অনেক ফিঙ্গারিংয়ের কালেকশন কিন্তু এখানে আছে। কোন ধরনের ডিজাইন করা এই ফিঙ্গারিংগুলোর প্রাইসগুলো হচ্ছে পার পিস 200 টাকা করে। এগুলোর মধ্যে কিন্তু অনেক কালার আছে, এগুলো কিন্তু ফিক্সড প্রাইস, এগুলো আর দামাদামি করতে পারবেন না, কারণ লিখেই কিন্তু রেখেছে যে একদম ফিক্সড প্রাইস। তো এগুলোর কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি, এগুলোর মধ্যে কী কী কালার পাবেন। এই ফিঙ্গারিংগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, এগুলো কিন্তু 200 টাকা করে। এখন আরও কিছু গহনা সেট দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু আপনারা 250 থেকে 300 মধ্যেই পেয়ে যাবেন। একদম সুন্দর করে রিয়েলি স্টোন সেট করা আছে। আর এই যে সুন্দর সুন্দর পায়েলগুলো হচ্ছে পার পিস 100 টাকা করে। যে কোনো প্রোগ্রামের জন্য যারা চাচ্ছেন যে অর্নামেন্টসের কালেকশন কিনতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন নিউ মার্কেটের গাউসিয়াতে, কারণ এখানে যে পরিমাণের অর্নামেন্টস পাওয়া যায় আপনি কিন্তু আর কোথাও পাবেন না। আর এখানে কিন্তু প্রতিনিয়ত নিউ নিউ কালেকশন আসতেই থাকে। তো আমি কিন্তু আপনাদের মোটামুটি সব কালেকশনই দেখিয়ে দিয়েছি। আর নিউ মার্কেটে এত পরিমাণে ওভার ক্রাউডেড থাকে, তো ওইভাবে কিন্তু আসলে আমাদের শট নেওয়া পসিবল হয় না। আমরা যতটুকু পারি ততটুকুই কিন্তু আপনাদেরকে দেখানোর ট্রাই করি। অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে যার 100% 1%ও কিন্তু আমরা এখনও দেখাতে পারিনি। যারা আসবেন তারা কিন্তু সব কিছু ভালো মতো দেখে দামাদামি করে নিয়ে যেতে পারবেন। যারা নিউ মার্কেটের গাউসিয়াতে আসবেন তারা কিন্তু একবার হলো এই পেয়ারা ভর্তাটা ট্রাই করবেন, এই ভর্তাটা আমার কাছে অনেক মজা লাগে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।